আপনারা দেখছেন এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। এই বাপ, তোর মাসিকে একবার ফোনটা লাগাতো। কি হলো রে, শুনতে পাচ্ছিস না? তোর মাসিকে একটা ফোন লাগা। আমি এখন পারবো না, গেম খেলছি, পরে লাগাবো। ওই কর না, শুধু গেমের মধ্যে পড়ে থাক, পড়াশোনা তো কবেই শেষ হয়ে গেছে। ওই পই করে বললাম ছেলেটার হাতে মোবাইল দিও না। না শুনলে আমার কথা? কে কার কথা শোনে? আমি তো এবারে চাকর, আমার কথার কি কোনো দাম আছে? একবার মাসিকে ফোনটা লাগানো যায় না? বললাম তো আমি এখন গেম খেলছি, পরে লাগাবো। খেলার সময় বিরক্ত করো না তো। একবার এ ফোন করছে, একবার ওকে ফোন লাগাতে বলছে, একবার তাকে ফোন লাগাতে বলছে, যেন বিরক্ত করে মেরে ফেলছে। এই মার 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 সামনে চলছে, সামনে চলছে। এই কে ফোন করছিল রে বল, না হলে ওই ফোনকে উনুনের ভেতর ফেলে পুড়িয়ে দেব। দিদি ফোন করেছিল। দিদি ফোন করছিল তো ফোনটা তুললি না কেন? ফোন তুললে কি আর তুমি একটা কথা বলে রেখে দেবে? রাজ্যের কথা যে তোমার পেটে গড়গড় করছে, একবার ফোন নিলে ফোনের চার্জ না শেষ হওয়া পর্যন্ত তোমার কথা শেষ হবে না। কি বললি? আমার পেটে রাজ্যের কথা গড়গড় করে? আর তোর পেটে কি, তোর পেটে কি রাতের কথা গড়গড় করে? বাবু খেয়েছো, বাবু শুয়েছো, বাবু হেগেছো? এই শোন, এইরকম যদি করবি তো কাল থেকে রেঁধে খাবি। আমি কাউকে রেঁধে খাওয়াতে পারবো না। ওহ, একটু চুপ করবে? খবরটা একটু শান্তিতে দেখতে দেবে? কেন চুপ করব? কেন ফোনটা তুললো না? এই তোমার আস্কারা পেয়ে পেয়ে ছেলেটা গোল্লায় গেছে। সালা সারা দিন খাটাখাটনির পর কোথায় ভাবি দুরন্ধ কথা বলবো, একটু সিরিয়াল দেখবো, তার উপায় আছে? সন্ধে হতে না হতেই একজন ঢুকে পড়বে খবরের চ্যানেলে, আর একজন ঢুকে পড়বে মোবাইলে। দুর্গাপুরে কম বয়সীদের একটি অংশ কন্ডম ব্যবহার করে নেশায় বোধ। নেশা করতেই মুড়ি মুরকির মতন কন্ডম কিনছেন কলেজ পড়ুয়া ও তরুণ প্রজন্মের একাংশ। আমি তো এই বাড়ির চাকর, আমার কথার কি কোনো দাম আছে? বাবাকে কতবার বলেছিলাম যে এই বাড়িতে আমার বিয়ে দিও না, শুনলে আমার কথা? তোমার বাবা যদি তখন তোমার কথা শুনতো, অন্তত আমি বেঁচে যেতাম। এই শোনো, বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল বলে আজ তুমি বেঁচে গেছো, তা না হলে ওই শোয়ার ঘর থেকে তোমার ডাইরেক্ট স্থান হতো রান্নাঘরে। এই খেলার সময় এই ল্যাওড়াগুলো কেন যে মেসেজ করে কে জানে। দেখি একবার কি মেসেজ পাঠিয়েছে বলটা। আর রক্ষে নাই, মোবাইলটা মনে সত্যি সত্যি উনুনে ঢুকলো, আমার মনে গড়মড়া হয়ে গেল। যা 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 যা। ওগো, এটা কিসের আওয়াজ গো, এরকম হচ্ছে কেন? কীর্তনের আওয়াজ মা, এটা কীর্তনের আওয়াজ। শুয়োরের বাচ্চা কীর্তন, তোমাকে কীর্তন শোনার জন্য মোবাইল কিনে দিয়েছি। এতক্ষণ ধরে আমি সব শুনছিলাম, আজ আমি তোর পরীক্ষা নেব, কীর্তনের পরীক্ষা। খতম। কোনটা হেডফোনে শুনতে হবে আর কোনটা লাউড স্পিকারে শুনতে হবে সেটা বলবি না?